Hi viewers, welcome to Homework Online Classroom. আবারও সবাইকে Homework Online Classroom এ স্বাগত জানাই। এসো আমরা দেখি শ্রেণীর 12 নম্বর প্রশ্ন। এখানে আমরা আলোচনা করি এবছর যে পরীক্ষাগুলো হচ্ছে তার যে কোশ্চেনগুলো এসেছে সেই কোশ্চেনগুলো নিয়ে। কোশ্চেনগুলো তো অলরেডি অনেক স্কুলে এসেছে, সুতরাং আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। কত সপ্তাহে এক বছর হবে? 52 সপ্তাহে। মে মাসে কত দিন থাকে? আমরা এই সপ্তাহে যদি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ উপরে আছে মানে 31 দিন থাকে। 31 দিন যে বছর লিপ ইয়ার হয় সেই বছর মাস ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা 29 হয়। কত সেকেন্ডে এক ঘন্টা হয়? 3300 সেকেন্ডে এক ঘন্টা হলো 60 মিনিটে এক ঘন্টা, আর 60 সেকেন্ডে এক মিনিট, 60 মিনিট তো 60 সমান 1 ঘন্টা। ছোটো থেকে বড় সাজাও, সব থেকে ছোটো কোনটা? এখানে 700 আছে, এখানে 800 আছে, এখানে 600। তাহলে সব থেকে ছোটো হবে 699টা, তারপরে হবে 752টা, তারপরে তো 1টা। তারপরে কথায় লেখো 2650, তবে 2650 লিখে নেবে। এটা গুণ করো, গুণ্য কোনটা গুণক কোনটা চিনতে হবে। গুণ্য মানে যেটা দিয়ে গুণ্য আর এটা গুণক, তাহলে গুণ্য হচ্ছে 63, গুণক হচ্ছে 31। পাল্টাপাল্টি করি তাহলেও কিন্তু তোর একই হবে। যোগ করো ঘন্টা মিনিটে 5 আর 3 = 70 মিনিট, আর এখানে 4 ঘন্টা, আর 70 মিনিট তো হয় না, এখানে 60 মিনিট আর 10 মিনিট, 8 মিনিটটা চলে গেল ঘন্টার ঘরে, তাহলে 10 মিনিট তোর কত হলো বুঝতে পারলে? 5 ঘন্টা 10 মিনিট। এখানে দেখো 12 আর 3 = 15 দিন হয়ে গেল, 11 আর 19 মাস হয়ে গেল, ঠিক আছে। আর এখানে হলো 7 আর 7 যোগ করতে 13 থেকে 12 বাদ যায় না, তাই 3টা কেটে দিলাম, এখান থেকে 7 দিন, 33 দিন থেকে 12 বাদ দিলে হয়ে গেল 21 দিন, ভালো। আর এখানে 10 থেকে 8 বাদ দিলে 5 মাস, 5 মাস, 5 বছর, 5 বছর মাস 21 দিন হবে। 1 বছরে নন্দলাল প্রাথমিক বিদ্যালয়ে 2718টি পেন্সিল কেনা হলো। 1-1টি বাক্সে 9টি করে পেন্সিল রাখলে কতগুলো বাক্সের প্রয়োজন হবে? 2700 × 9 করে নিও, এসছে 42, ঠিক আছে। পত্র মাথা ঠান্ডা, আমি এখানেই, বাই বাই।